হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যেটা নিয়ে বেসিক্যালি কথা বলতে চলে এসছি অনেক রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি প্রেগনেন্সি রিলেটেড প্রেগনেন্সির সিমটমস সমস্ত কিছু নিয়ে আলোচনা করি প্রেগনেন্সির মান গুরুত্বপূর্ণ কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দেওয়ার ক্ষেত্রে আমরা মায়েরা কতটা সাবধান হতে পারি কি কি আমাদের খাওয়া উচিত কি কি আমাদের খাওয়া উচিত নয় এবং পুরোটাই আমি কি কি করেছি সেইটাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব বা আমার ডক্টর আমায় কি সাজেশন করেছিল আমি কি কি মেনে চলেছিলাম বাড়ির সবাই কি কী করে মানে কোনটা করতে বারণ করেছিল মোটামুটি একটা সুস্থ স্বাভাবিক হেলদি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে তুমি কী কী করতে পারো সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তোমাদের কারণ খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো স্কিপ না করে অবশ্যই দেখো পুরোটা তো চলো লেটস স্টার্ট অ্যান্ড অবশ্যই যারা এখনও আমার এই ভিডিওটাতে লাইক নি প্লিজ লাইক করে ভিডিওটা দেখা স্টার্ট করো আর সাবস্ক্রাইব করে দাও যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তো চলো মূল টপিকে যাওয়া যাক তো গাইস এই ভিডিওটা কিন্তু আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এই টাইমেরই হবে বা ছোট হবে বা বড় হবে কারণ আমার প্রথমে বেবি ডিটেলসটা বলে রাখি তোমরা তো অনেকে বলতেই পারো না যে বেবি তোমার কি হেলদি হয়েছিল কি না তোমার বেবির সঠিক ওজন কত ছিল বিভিন্ন কিছু তো ফার্স্টে ছোট করে একটা ইন্ট্রো দিই ছোটো করে ইন্ট্রো দেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আমার এখন বর্তমানে আমার ছেলের বয়স হচ্ছে দু বছর এবং ওর এখনও অবধি ওর হয়তো যখন ও জন্মগ্রহণ করে তখন ওকে দেখে কিন্তু একদম ঠিকঠাক বেবি মনে হয়েছিল কিন্তু হ্যাঁ অনেকে বলে না যে ওজন অনুযায়ী অনেকে একটু বেশি হেলদি হয় মানে মাংস কি বলবো গায়ের চামড়া একটু বেশি হেলদি হয় মাংস একটু হেলদি হয় মানে ঠিক বুঝে নাও তোমরা কি বলতে চাইছি কিন্তু আমার ছেলের কিন্তু ওজন সবসময়ের সময়ের জন্য ঠিকঠাক ওর এখন বছর দু মাস হচ্ছে বছর দু মাসেও কিন্তু ওর ওজন যা হওয়ার কথা একদম ঠিকঠাক উল্টে এক কেজি বেশি ঠিক আছে কিন্তু ওকে তোমরা যদি দেখো দেখে বলবে যে হয়তো রোগা কিন্তু না ও হেলদি ঠিকঠাক ওজনের একটা বেবি তার মানে আমরা ধরেই নেবো যে হ্যাঁ একটা হেলদি বেবি তো এই হেলদি বেবির এই যে দু বছরের জার্নি এইটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো এটাও আমি শেয়ার করবো যে আমি একা হাতে আমার মানে কি বলবো আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি না যে যেহেতু সবাই হেল্প করবে আমরা দুজনের মানুষও থাকি তিনজনের পরিবারে কি করে আমি আমার ছেলেকে ঠিকঠাকভাবে পুষ্টি দিয়েছি কি 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 ওর মেনটেন করেছি কোন কোন টাইমে ওকে কোন কোন খাবার দিয়েছি সেগুলো জানতে চাইলে আমার কমেন্ট করো তো চলে যাচ্ছি ব্যাকে দশ মাস চার দিনের ডায়েট চার দশ মাস চার দিনের সমস্ত কিছু নিয়ে দশ মাস চার দিনের মাথায় মানে পাঁচ দিন সকালবেলা আমার ছেলে হয় ছেলের ওজন কত ছিল সেই সমস্তটা বলছি ছেলে আগে কেমন হয়েছিল সেইটা আগে তোমাদেরকে বলছি তারপরে বলবো যে বেবির কী কী করেছিলাম না কি করিনি সেটা হচ্ছে আমার ছেলের ওজন হয়েছিল তিন কেজি পুরো পারফেক্ট তিন কেজি ওজন হয়েছিল আর সেকেন্ড হচ্ছে তিন কেজি ওজন হয়েছিল আর কিছু কিছু বেবির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে জন্ডিসের সমস্যা হয় আফটার ডেলিভারি আফটার ওটি তোমার অনেকের ইউ মানে ইউরিনের সমস্যা হয় অনেকের তো বেবিরা যখন আসে পৃথিবীর আলো দেখে ডেলিভারির পর বেবি দেখে কিন্তু অনেকগুলো টেস্ট করানো হয় তাদের প্রত্যেকটা টেস্টের মধ্যে কিন্তু আমার ছেলের ক্ষেত্রে একদম কোনো টেস্টে কোনো রকমটা ছুট কোনো প্রবলেম হয়নি না ওর জন্ডিস ছিল না ওর কোনো রকমের হিমোগ্লোবিনের কম ছিল না কিছু এভরিথিং ঠিকঠাক ছিল খুব ভালো ছিল এভরিথিং ইজ ফেয়ার ছিল তো যাই হোক তো তোমরা বুঝতে পারছো যে আমি কোথাও গিয়ে হয়তো সঠিক মেনটেন করেছিলাম বা পরিস্থিতির ক্ষেত্রেতেও আমি কিন্তু ঠিকঠাক ছিলাম পরিস্থিতি মিনস বলি দশ মাস চার দিনে পুরো কোভিড টাইম ছিল কোভিড টাইম মানে একটা হচ্ছে বাড়িতে টাকা পয়সার ক্রাইসিস দ্বিতীয় তো হচ্ছে মেন্টালি একটা প্রেশার যে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না যেহেতু আমার হাজবেন্ডের ব্যবসা তো সেখানে কি হবে কি হবে একটা প্রেশার ঠিক আছে সব দিক থেকে একটা প্রেশার তো মেন্টালি যতটাই আমি প্রেশারে থাকতাম না কেন আমি কি করতাম আমি নিজে সবসময় বাচ্চার জন্য অ্যাট লিস্ট হ্যাপি থাকার চেষ্টা করতাম তো তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখি দেখো দেখবে বলি যে যেই রকমই সিচুয়েশন দিয়ে তুমি যাও না কেন তুমি এখন মা তোমার এখন বাচ্চার সম্পর্কে কিন্তু সবথেকে বেশি চিন্তা করতে হবে আর চিন্তা করতে গেলে তোমাকে সবসময় কিন্তু হ্যাপি থাকতে হবে তুমি হ্যাপি থাকলে তবেই কিন্তু তোমার বাচ্চাও হ্যাপি থাকবে তুমি যদি হ্যাপি না থাকো তাহলে কিন্তু তোমার ভেতরে যে বেড়ে উঠছে দীর্ঘদিন ধরে সে কিন্তু হ্যাপি থাকতে পারবে না এবার বলি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে দেখো ফার্স্ট এই যে পুরো জার্নিটা এই পুরো জার্নিটাতে কিন্তু খাওয়া দাওয়া তোমাকে মূলত করতে হবে তুমি যেটাই খেতে পারো না কেন অনেককেই বলতে শুনেছি যে এই সময় ভীষণ হেলদি খাবার খেলে হেলদি বেবি হয় এইটা আমার ক্ষেত্রে আমার মনে হয় সম্পূর্ণ ভুল সবসময় শুধু তুমি যদি হেলদি খাবার পাও খাবার খাও হেলদি খাবার মিন্স তাদের শব্দে বোঝায় যে হেলদি খাবার হচ্ছে পেঁপের ঝোল সব সবজি দিয়ে মাছের ঝোল সব সবজি দিয়ে মাছের ঝোল দিয়ে দুবেলা ভাত বেশি বেশি করে ফল বেশি বেশি করে সবজি এইগুলো নাকি হেলদি বেবির জন্য খুব দরকার একদম আমার ক্ষেত্রে ভুল আমি কিন্তু কারি কারি ফলও খাইনি কারি কারি সবজিও খাইনি কারি কারণ আমি এগুলো এখনো পছন্দ করি না আর সেই সময়ও পছন্দ করিনি তো আমি কি খেতাম আমি বারে বারে খেতাম এইটা কিন্তু খুব দরকার যারা প্রেগনেন্ট রয়েছে একদম পেট খালি রাখবে না হ্যাঁ তোমার বমিটিং এর সমস্যা তুমি এটা ক্লিয়ারলি মানে বুঝে নাও যে তুমি যত পেট খালি রাখবে তত তোমার কিন্তু বমি হবে সুতরাং তোমার যেটা খেলে বমিটিং হয় না সেই রকম খাবার খাও দেখো আমি ভাত খেতে পছন্দ করি না বরাবর তো আমি বেশিরভাগ রুটি খেতাম লুচি পরোটাও খুব কম খেতাম রুটি খেতাম বা চিরের পোলাও করে খেলাম বা ভাতটাকে একটুখানি অন্য রকম স্টাইলে বানিয়ে খেলাম এই রকম যতটা তুমি একবারে খেতে পারছো বাকিটা কিন্তু আবার তোমাকে নেক্সট টাইমে ট্রাই করতে হবে মিন্স এটাই বোঝাতে চাইছি যে দিনে এক ঘন্টা অন্তর অন্তর তোমাকে খাওয়াটা কিন্তু খেয়ে যেতে হবে তার মধ্যে যেগুলো আমি খেতাম তিন নম্বর পয়েন্টে সেটা বলছি সেটা হচ্ছে আমি আমন্ড খেতাম আমন্ড খেতে আমার খুব ভালো লাগতো এবং খুব শরীরের পক্ষে আমার ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল ফলের মধ্যে বিভিন্ন রকমের লেবু ট্রাই করেছিলাম কিন্তু লেবু আমার খুব একটা খেতে ভালো লাগতো না তার জন্য অনেকে এটা শোনা যায় যে বাচ্চা হয়তো ফর্সা হবে চুল হবে এরকম কিছু এরকম কিছু নেই আমার বাচ্চার গায়ের রঙ খুব হাই ফাই ফর্সা হয়েছিল সেটা নয় কালো হয়েছিলো সেটাও না মিডিয়াম একটা ফর্সার কালার হয়েছিলো তো লেবু খেতে পারো একটা সারাদিন একটা প্রপার চাট করে নেবে সেটা হচ্ছে সবজি খেতে হবে ফ্যাট খেতে হবে ফ্যাট জাতীয় খাবার খেতে হবে স্পাইসিও তুমি যদি খেতে খেতে পারো ফলও খেতে হবে এছাড়া ড্রাই ফ্রুটস খেতে পারো বিভিন্ন রকমের সব কিছু কিন্তু খেয়ে যেতে হবে এবং হাসি মুখে খেতে হবে এবং হ্যাঁ অবশ্যই তোমার শরীরে যেটা পারমিট করবে সেটাই তুমি খাবে তারপরে বলি খাওয়া দাওয়া করার সাথে সাথে অ্যাক্টিভ থাকবে তুমি সবসময় যদি তুমি সেটা যদি তোমার অসুস্থতার কারণ হয়ে থাকে তাহলে সেটা অন্যরকম ব্যাপার যে হ্যাঁ কিছু কিছু মানুষের বেড রেস্ট বলে সেটা অন্য ব্যাপার যারা হেলদি প্রেগনেন্সিতে আছো তাদের জন্য বলছি যে বাড়ির কিছু কিছু মানুষ সবসময় এটা বলতে শুনি প্রেগনেন্ট যারা জয়েন্ট ফ্যামিলি থাকো তুমি প্রেগনেন্ট তুমি শুয়ে বসে থাকো তোমার কিছু কাজ করতে হবে না তুমি একটু ঠিকঠাকভাবে থাকো এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল যত তুমি অ্যাক্টিভ থাকবে তত তোমার বেবিও কিন্তু হেলদি হবে তত তোমার বেবিও কিন্তু অ্যাক্টিভ থাকবে তো এই জিনিসটা ভীষণ দরকার আর রুটিন চেক আপ করাও বা ডক্টর যদি তোমাকে এক মাস পরে সময় দিয়েছে দু মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তোমার কিছু প্রবলেম হচ্ছে তো তুমি রুটিন চেক আপ করাও হার্টবিট চেক আপ করাও বাচ্চার সাথে সব জন্য নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করো বাচ্চার মুভমেন্টগুলো চেক করার চেষ্টা করো সমস্ত পজিটিভ এটা হচ্ছে সব সবথেকে মূলত করে সামনে যদি ট্রাভেলস ট্রাভেল করা যদি অ্যালাউ থাকে ডক্টরের হালকা করে ট্রাভেল করতে যাও মোট মাঠ একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার ক্ষেত্রে থেকে বেশি দরকার মাকে সুস্থ থাকা মাকে হ্যাপি থাকা দেখো এই যে প্রেগনেন্সির টাইমটা পুরোটা কিন্তু খুব মানে খুবই কষ্টের একটা ভাবতে গেলে খুব কষ্ট কারণ শরীরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কিছু চেঞ্জনেস দেখা যায় তো সেই সময় নিজেকে সব কিছুর মধ্যে একটা জিনিসে ভাবতে হবে যে তোমার বেবির কথা তুমি যতটা ভালো থাকবে তত তোমার বেবি ভালো থাকবে তো এটাই আমি মেনটেন করেছিলাম তো সমস্ত প্রচুর 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 ক্রাইসিস প্রচুর টাফ সিচুয়েশান গেছে তো তার মধ্যেও কিন্তু আমি এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আজকে আমি একদম পারফেক্ট এখনো অবধি আছি তো অবশ্যই নেগেটিভ আসবে লাইফে পজিটিভটাকে তোমায় খুঁজে বার করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক টু কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারকে সঙ্গে নিয়ে থেকো অবশ্যই প্রেগনেন্সি হোক বা এমনি ডেলি ব্লগ হোক যেটা আমি বলি সবসময় পজিটিভ পজিটিভ কিন্তু আমাদেরকে থাকতেই হবে ওকে তো চলো লাভ ইউ অল টাটা